হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছে। আজকের ভিডিও, কিভাবে বস্তি ছেলে পচার মতো হেয়ার স্টাইল করতে পারো, এর জন্য একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে, যে অ্যাপ্লিকেশনটার নাম স্ন্যাপচ্যাট। এই অ্যাপসটার জন্য তোমরা প্রথমে প্লে স্টোর ওপেন করবে এবং ওপেন করার পর সার্চ দিবা স্ন্যাপচ্যাট। স্ন্যাপচ্যাট লিখে সার্চ দিবে। সার্চ দিলে প্রথমে চলে আসবে যেটা 62 MB এবং 1 বিলিয়ন প্লাস ডাউনলোড, মানে বুঝতে পারছো ট্রাস্টেড অ্যাপ। তো যাই হোক, ডাউনলোড করে ইনস্টল করবে। ইনস্টল করার পর অ্যাপসটাকে ওপেন করবে। ওপেন করার পর লগ ইন নাম্বার দিয়ে লগ ইন করবে, ইউজার নেম দিয়ে। দেন তারপরে অ্যাপসটি খোলার পর ঠিক এরকম ইন্টারফেস দেখাবে, এরকম ইন্টারফেস দেখাবে। এরকম ইন্টারফেস দেখানোর পর উপরে যে সার্চ বাটন দেখতে পাচ্ছ, উপরে যে সার্চ বাটনটা দেখতে পাচ্ছ, সেটার উপর ট্যাপ করবে এবং এখানে লিখবে স্টাইলিশ স্টাইলিশ হোয়াইট হেয়ার, স্টাইলিশ হোয়াইট হেয়ার। এটা লিখলেই ওপরে দেখতে পাচ্ছ লেখাটা চলে এসেছে, সেটার উপর ট্যাপ করবে এবং ট্যাপ করার পর ঠিক এরকম ইন্টারফেস দেখাবে। এরকম ইন্টারফেস দেখানোর পর তুমি যে এই ক্যামেরার ক্লিক অপশানে চেপে ওটাকে চেপে ধরবে, তাহলে তোমার ভিডিও ওপেন হয়ে যাবে এবং তোমার ভিডিও যতক্ষণ তুমি চালিয়ে যেতে চাও ততক্ষণ তোমাকে ওটা চেপে এক কথা প্রেস করে থাকতে হবে, এবং তুমি যদি ছেড়ে দাও তাহলে তোমার ভিডিও শেষ হয়ে যাবে। তারপর নিচে দেখতে পাচ্ছ সেভ বাটন দেখাচ্ছে, সেখানে ট্যাপ করবে। এখানে সেভ করার পর ব্যাক করবে এবং ব্যাক করার পর অ্যাপ থেকে বেরিয়ে যাবে এবং নতুন ওপেন করার পর যে ছবি ক্লিকের পাশে একটা বাটন দেখাচ্ছে সেটার উপর ট্যাপ করবে। এখানে ট্যাপ করা করলে তুমি তোমার সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে এবং সে ভিডিও তুমি যে ভিডিওটা মেমোরিতে সেভ করতে চাও সে ভিডিওটার ওপর ট্যাপ করো এবং ট্যাপ করার পর উপরে দেখো থ্রি ডট দেখাচ্ছে, সে থ্রি ডটের ওপর ওকে করো এবং এখানে দেখতে পাচ্ছ এক্সপোর্ট স্ন্যাপ। তারপর এখানে এখানে নিচে দেখো ডাউনলোড, সে ডাউনলোডের উপর ট্যাপ করো। তারপর সেটা গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং এরপরে তুমি কাইন মাস্টার বা ইনশর্ট অ্যাপের সাহায্যে সেটাকে এডিট করতে পারো। আজকে ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও।